সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে জেতানোর কৌশল করছে বিরোধীরা। তাই খলিলুর রহমান ও জাকির হোসেনকে নজর রাখার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রাম নগর কিষাণ মান্ডি মাঠে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকেও একই ভঙ্গিতে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম ও আইএসএফকে এক তীরে বিঁধলেন মমতা। এদিন তিনি বলেন, তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে জেতাতে চাইছে বিরোধীরা, তাই এ বিষয়ে নজর রাখার জন্য নির্দেশ দেন দলনেত্রী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পাশের কেন্দ্র মুর্শিদাবাদ, ওখানে উড়ে এসে একজন বাজপাখি দাঁড়িয়েছেন তৃণমূলের ভোট কাটতে। আমি জাকিরকেও বলে গেলাম, আমি খলিলুরকেও বলে যাচ্ছি, সবাইকে বলে যাচ্ছি, নজর দিতে হবে। এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে, আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে, এই ভুলটা যেন আমরা না করি। এটা আমি আমার কথা আপনাদের কাছে বললাম, আমি আবেদন করলাম। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।